বাংলাদেশে ফিরে করোনার নিয়মে দুই সপ্তাহের জন্য হোটেল বন্দী ছিলেন। কোয়ারেন্টিন শেষে মুক্ত বাতাসে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেভ এখন পরিকল্পনা সাজাবেন বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন ম্যাচগুলো নিয়ে। করোনার কারণে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো কাতার কিংবা ওমানে আয়োজনের কথা চলছে। পূর্ব নির্ধারিত হোম ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনার কারণে সিদ্ধান্ত আসতে পারে দেশের বাইরে ম্যাচ আয়োজনের। কি ভাবছেন জাতীয় দলের প্রধান কোচ? দেখুন, সবসময়ই ঘরের মাটিতে ম্যাচ খেলা মানে এগিয়ে থাকা, এখানে পরিচিত মাঠ সাথে দর্শক সমর্থন, এছাড়া আবহাওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ। আমি চাইবো বাংলাদেশেই যেন ম্যাচ আয়োজন হয়, তবে দেশের বাইরে হলে আমরা ক্যাম্প করব বিদেশে। বঙ্গবন্ধু গোল্ড কাপ এই সময়ের মধ্যে না হলে পরিকল্পনা আছে দল নিয়ে দেশের বাইরে যাওয়ার। এ ব্যাপারে বাফুফের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত এখন ফুটবলাররা, কেমন খেলছেন শিষ্যরা? ইংল্যান্ড থেকেও খোঁজ খবর রেখেছেন ফুটবলারদের, নজরে এসেছে কিছু নতুন মুখও। আমি ইংল্যান্ডে থাকলেও সবসময় ফুটবলারদের সাথে যোগাযোগ ছিল, আমি ওখানে বসে ম্যাচগুলো দেখেছি। শুধু প্রিমিয়ার লিগ নয়, ফেডারেশন কাপ থেকে পর্যবেক্ষণ করছি। বেশ কয়েকজন নতুন ফুটবলারকে আমার ভালো লেগেছে, আমি কারো নাম বলবো না, তবে আপনারা ক্যাম্পে তাদের দেখতে পাবেন। মার্চের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু হবে। গুঞ্জন ছিল বাফুফে নাকি বহিষ্কার করতে যাচ্ছে জেমি ডেকে, বিষয়টি উড়িয়ে দিয়েছেন কোচ, জানিয়েছেন ফেডারেশনের সাথে এখনো সম্পর্কটা রয়েছে মধুরী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।